নমস্কার পিওর মিল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঙ্গরোলের চাটনি। কাঙ্গরোলটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে টুকরো টুকরো করে কাটতে হবে। কড়াইতে তেল দেব, শুকো লঙ্কা দুটো, সর্ষে, এখানে আমি কালো সর্ষে দিচ্ছি, এবার কাঙ্গরোলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ, এবার জল দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। পাঁচ দশ মিনিট এটা আমি ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার। দশ মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকা খুলে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। এটা ভালো করে ঘেঁটে নিতে হবে। এটা আরো বেশ কিছুক্ষণ টকবক করে ফুটবে, তারপরেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটছে, এবার এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপি, কাঙ্গরোলের চাটনি। আপনারা বাড়িতে অবশ্যই করে তৈরি করবেন, আর কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আরও একটি রেসিপি নিয়ে ফিরে আসছি পরের সপ্তাহে।